মোহর দেওয়া লাগে না? লাগে না, এ সমাজে লাগে না। বিয়ে করতে এসেছে খালি পকেট, বোনাইদের পকেটেও টাকা নেই, এক টাকা নিয়ে এসছে। বলে দেন মো রুজুর 5,000 এক টাকা লেখেন, টাকা দেন। বলে এক টাকাটা রাখেন আর বাকি আছে, টাকা নেই বিয়ে করতে। বরের যে গাড়ি সেটা 8 টিকা, বর এসেছে যে গাড়িতে সেটা হলো স্কর্পিও, দামি দামি এসি গাড়ি ফুল দিয়ে সাজিয়েছে, আটকানা গাড়ি করেছে, বিরাট আয়োজন। আর বিয়ে করতে এসেছে যেটা আসল দরকার মোহরানা, সেটা আদায় করার পয়সা নেই। যারা বিয়ে করিনি যুবক ভাই, আমি আব্দুল মাতিন করজোড়ে নিবেদন করছি, যতদিন না মোহরের টাকা জোগাড় না করতে পারবে ততদিন বিয়ে করতে যেয়ে না। কারণ আল্লাহ না করুক যদি বিবাহের পরে মোহরের টাকা যদি শোধ না হয়, যদি ওই স্ত্রী মারা যায়, ওই স্ত্রী যদি মারা যায়, যতদিন তার সঙ্গে সম্পর্ক রেখেছি প্রত্যেকটা সময় কালটা হবে আমার জেনার গোনা। স্বামী মারা যাচ্ছে, কথা বার হচ্ছে না। এবার পাড়ার মেয়ে ছেলেরা বলছে, এ বউ তোর মোহরের টাকা আদায় করিলো? তুমি না, তাহলে মরে যাচ্ছে। তো বলে আমার আর কোনো দাবি নেই, আমি সব মাফ করে দিলাম। তখন তো গুতোই পড়ে করতে হবে। যাদের বিয়ে হয়ে গেছে মোহরের টাকা আদায় করা হয়নি, পাই দোকানা ধরে বলছি, আল্লাহর হস্তে বাড়ি গিয়ে যে সময় বিয়ে হয়েছিল ওই সময়ের মোহরের টাকাটা আদায় করে দেবেন স্ত্রীকে। এই নাও তোমার মোহরের টাকা, তা না হলে ওই স্ত্রী মারা গেলে সারা জীবনের থাকাটা জেনা হবে। আল্লাহ পাকে নবী সাহাবী সাইসা নামি, তিনি কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ তো আপনি ঠিক করে দিলেন কিন্তু আমার কাছে তো কোনো মোহরের টাকা নেই। আল্লাহ নবী, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী সাইদকে ডেকে বললেন, ও আমার সাহাবী সাইসা নামি, আমি যখন বিবাহটা ঠিক করেছি মোহরের চিন্তা করা লাগবে না, মোহরের টাকার ব্যবস্থা আমি করে দেব। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও নবী সাহাবানাত, ও আমার সাহাবাই কেরামেরাত, আমি আমার সাইদকে বিবাহটা ঠিক করে দিয়েছি, বিবাহ করতে যাবে কিন্তু বিবাহের টাকাটা আমার কন্যা আমার বেটি ফাতেমার বিবাহের সময়তে 600 দেরহাম আমি নিযুক্ত করেছিলাম, আমার এই সাহাবি সাইদের জন্য বিবাহের টাকাটা আমি 600 দিরহাম নিযুক্ত করে দিলাম। জোরে বলেন, 600 দিরহাম মানে 1 টাকা সমান রূপোর টাকা, 600টা 1 টাকা রূপোর টাকা লাগবে, টাকাটাও কম না। যারা আরবে গেছেন হজ করতে, অনেক হাজি বান্দারা আছেন পাশেই আছে, আরবে বলে দিনার আর দিরহাম, দিনার মানে সোনার টাকা, দিরহাম মানে রূপোর টাকা। নবী বললেন, আমার বেটি ফাতেমার বিবাহে আলীর কাছ থেকে 600 দিরহাম নিয়েছিলাম, আর সাইদের বিয়ে হবে মদিনা সব থেকে ধনী মানুষ আমর ইবনে ওহাবের কন্যার সহিত, তার বিবাহটাও 600 দিরহাম করছি। কারণ মানুষেরা জিজ্ঞাসা করবে, ও মদিনার ধনী সাহাবি আমর ইবনে ওহাব, তোমার মেয়েকে বিবাহ দিয়েছো, তার মোহরানা কত আদায় করেছে? যদি বলে 10 দিরহাম, 30 দিরহাম, 50 দিরহাম, মান সম্মানের ব্যাপার, 600 দিরহাম দেওয়া লাগবে। সাইদ তিনি আবারও কাঁদতে শুরু করেছেন। নবী বললেন, কেঁদো না ইয়া রাসূলুল্লাহ, কাঁদবো না তো কি, আমার কাছে নেই তো 1 দিরহামও, এক দিরহাম নেই, 600 দিরহাম কোথায় পাবো? নবী বললেন, সাহাবারা, আমার সাহাবি সাইদ বিয়ে করতে যাবে, কে আছো তার এই বিয়ের জন্য টাকা দান করবে, দিরহাম দান করবে? বলার সাথে সাথে নবী সাহাবারা রূপোর টাকা দিরহাম ফেলতে শুরু করলেন। জোরে বলে, রূপোর টাকা অনেকটা হয়ে গেছে। নবী বললেন, সাহাবারা গোনো, গুনতে গুনতে দেখা গেছে সামনে, নবীর সামনে যে রূপোর টাকাগুলো এক জায়গায় জমা হয়েছে, 600 দিরহাম নয় বরং 900 দিরহাম জমা হয়ে গেছে। জোরে বলে, কত টাকা বেশি আছে? 300। নবী গুনে 600 দিরহাম তার হাতে দিয়ে দিলেন।
আর বললেন এই 300 দিরহাম তার হাতে, এই 300 দিরহাম তুমি বিবাহের জন্য জামা কাপড় কেনো। আল্লাহ তাআলা অনেক ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন।